দক্ষিণ দমদম পৌরসভা এলাকা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে 15 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস ব্যানার্জি বেনজির আক্রমণ করলেন পৌর প্রধানকে। তার কথায় পৌর প্রধানের গাফিলতিতেই এই এলাকায় ডেঙ্গুর বাড়বাড়ন্ত। আজ তার পরিকল্পনা বিধায়ক ব্রাত্য বসু এবং সাংসদ সৌগত রায়ের নির্দেশেই। দেবাশিসবাবু জানান, চেয়ারম্যানের এই ব্যর্থতা দেখে আর না থাকতে পেরে আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। দক্ষিণ দমদম ডেঙ্গু মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ তা তিনি বলতে পারেন, আর এই ব্যর্থতার সম্পূর্ণ দায় চেয়ারপার্সনের। এখানে কাউন্সিলর, সিআইসি, ডেঙ্গুর কর্মী বা আধিকারিকের কোনো দোষ নেই, কারণ দেবাশিসবাবু 2015 থেকে 2021 সাল পর্যন্ত দক্ষিণ দমদম পুরসভার পাবলিক হেলথ এবং হেলথের দায়িত্বে ছিলেন। সেই সময় এই একই কাউন্সিলর একই কর্মী ও আধিকারিকদের নিয়েই বোর্ড চালিয়েছেন এবং ডেঙ্গুকে দমন করেছেন। প্রসঙ্গত, ডেঙ্গু রোধে অভিনব উদ্যোগ নিলেন কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তার উদ্যোগে এদিন সকালে দক্ষিণ দমদম পৌর এলাকার 15 নম্বর ওয়ার্ডের হরকালী দাগা কলোনি সহ বিস্তীর্ণ অঞ্চলে বাড়ি বাড়ি পৌঁছে মশা মারার তেল ও ব্লিচিং পৌঁছে দেওয়া হয়। এদিন মা দুর্গা তার ছেলে ও মেয়েদের নিয়ে হাজির হয় 15 নম্বর ওয়ার্ডের হরকালী কলোনির দেবীঘাটে। সেখান থেকে মা তার পুজোর উপহার দিতে শুরু করেন, যাতে মরতে থাকা তার কোনো সন্তানকে মশা নামক অসুর দংশন করতে না পারে। সেই উদ্দেশ্যেই মা এবার কিছুদিন আগেই মরতে এসে তার সন্তানদের রক্ষার্থে বাড়ি বাড়ি নিজে গিয়ে মশা মারার তেল ও ব্লিচিং তুলে দেন। এদিন এর পাশাপাশি ওয়ার্ড জুড়ে অঞ্চলে চলে ডেঙ্গু অভিযান। পুরসভার ডেঙ্গু কর্মীরা থেকে শুরু করে এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কর্মীরা সকলেই মায়ের সাথে সাথে মশা অসুর যাতে তাদের অঞ্চলে বিষ ফোটাতে না পারে তার জন্য অভিযান চালান। আমরা দুর্গাপুজোর আগেই মা দুর্গা এই দক্ষিণ দমদম পৌরসভার চেয়ারপার্সনের এই ব্যর্থতা দেখে আর থাকতে পারেনি। তারা মরতে সবাই চলে এসছে অসুর নামক যে মশা, তাকে ধ্বংস করার জন্য প্রত্যেক বাড়িতে বাড়িতে আমাদের ওয়ার্ডে প্রত্যেক বাড়িতে বাড়িতে ব্লিচিং পাউডার, বিটিআই, টেমিফস, এই সমস্ত মশা মারার সরঞ্জাম সব বাড়িতে বাড়িতে দিচ্ছে। একটা জিনিস দেখা যাচ্ছে যে দক্ষিণ দমদম পৌরসভা কিন্তু যে কতজন আক্রান্ত সেই স্বচ্ছতার মধ্যে কিন্তু নেই, যার জন্য আমরা দেখতে পেলাম যে কংগ্রেস, সিপিএম বিভিন্ন সময় রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেও রাস্তা অবরোধ করলো। কি বলবেন এই বিষয়ে? দেখুন, অন্য দলের কথা আমি বলতে পারবো না, কিন্তু দক্ষিণ দমদম পৌরসভা সম্পূর্ণভাবে ব্যর্থ এটা বলতে পারি, যে শুধুমাত্র সেটা চেয়ারপার্সনের গাফিলতির জন্য। এখানে কোনো সিআইসি, কোনো কাউন্সিলর এবং ডেঙ্গুর কর্মী বা আধিকারিক এদের কোনো দোষ নেই, কারণ আমি 2015 থেকে 2020 সাল 21 সাল পর্যন্ত আমি নিজে দক্ষিণ দমদম পৌরসভার পাবলিক হেলথ এবং হেলথের দায়িত্ব ছিলাম। এই একই কাউন্সিলরদের নিয়ে, একই কর্মীদের নিয়ে, একই আধিকারিকদের নিয়ে আমরা কিন্তু বোর্ড চালিয়েছি এবং ডেঙ্গুকে দমন করেছি, এবং ডিএম অন্তরাচার্য তখন ছিল, সেই ম্যাডামের হাত থেকে আমরা পুরস্কার পেয়েছি। জলি চৌধুরীরা বারবার বলেছে, সুডার থেকে মাননীয় জলি চৌধুরী, তিনি বারবার বলেছে দক্ষিণ দমদম পৌরসভাকে দেখে শেখো যে কীভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে হয়। কারণ হচ্ছে তিনটে বিধানসভা নিয়ে আমাদের দক্ষিণ দমদম পৌরসভা, একটা 8টা রাজারহাটের, বিধাননগরের 10টা, আর আমাদের 17টা। আর আমরা একটু বঞ্চিতই থাকি, আমরা বঞ্চিতই থাকি। আমরা 17টা ওয়ার্ড প্রতিবার বিধায়ক ব্রাত্য বসু অনেক বেশি ভোটে যেতে, আমাদের সাংসদ প্রতিবার অনেক বেশি ভোটে যেতে, আর আমার ওয়ার্ড থেকে তো ব্রাত্য বসু এবং আমাদের সাংসদ সৌগত রায় সবচেয়ে বেশি ভোটে যেতে, 39টা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি ভোটে যেতে। কিন্তু তারপরেও 17টা ওয়ার্ড সবচেয়ে বেশি ভোটে জিতেও আমরা আমাদের ওয়ার্ড, আমাদের 17টার থেকে কিন্তু চেয়ারম্যান আমরা পাই না। যারা হারে, যাদের ওয়ার্ড হারে, অর্থাৎ রাজারহাট, যাদের ওয়ার্ডে সাংসদ হারে তাদের ওয়ার্ড থেকে চেয়ারম্যান পায়। পরপর তিনবার চেয়ারম্যান হয়েছে, তিনবারই ওই হারা ওয়ার্ড থেকে পায়। জানি না এটা কোনো অ্যাওয়ার্ড কি না, হারলে পাওয়া যায়, এরকম হতে পারে যে হারলে চেয়ারম্যান হওয়া যায়, সাংসদ হারে ওখান থেকে। দেখবেন কাকলিগঞ্জ দস্তিদার বিধাননগর, সেখানে হারে, তারপর তারা ভাইস চেয়ারম্যান পায়। আর আমরা 17টা ওয়ার্ড জিতি, হায়েস্ট ভোটে জিতি, তারপরে আমরা একেবারে তলানির যে ব্যাপার, মানে যেই সমস্ত সিআইসি টিআইসি পাই, মানে যারা পেয়েছে তাদের দপ্তর সারা পশ্চিমবঙ্গের কোনো বিধানসভায় ওই দপ্তর আছে বলে যদি দেখাতে পারেন, আপনি আমাকে যা করতে বলবেন, আপনার জুতো মাথায় করে
আমি ঘুরব যদি সারা পশ্চিমবঙ্গে একটা পৌরসভায় দেখাতে পারেন যে এতগুলো ভোটে জেতার পর আমাদের এই পরিস্থিতি হয়। সুতরাং এই ব্যাপারে তো উচ্চ নেতৃত্ব যেটা ডিসিশন দেবে, আমরা নিচুতলার কর্মী। মোটে 7 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে, আর সবাই ভালো হয়ে গেছে, 2 জন হসপিটালে আছে। আর আমাদের এই ওয়ার্ড ছাড়া অন্য ওয়ার্ডে তো হাজারের ওপরও ছাপিয়ে গেছে, ডেঙ্গু মহামারী ধারণ করেছে। আমাদের পৌরসভা থেকে আমরা কিছুই পাই না, আমাদের কাউন্সিলর নিজেই বিটি পাউডার জলের সাথে মিশিয়ে স্প্রে করে মিশে নর্দমা হচ্ছে রাস্তার চারপাশ। তারপরে রোজ মশার তেল দেওয়া হয়, তারপরে ব্লিচিং পাউডার দেওয়া হয়, এগুলো পৌরসভা থেকে আমরা একদমই পাচ্ছি না। পৌরসভার দরবারে আবেদন করেছে কিন্তু পৌরসভা বলছে দেওয়া যাবে না, নেই। আগমনীর কয়েকটা দিন বাকি, দেবদেবী নিয়ে পৌরপিতা হাজির হয়েছেন আপনার দোয়ারে। মানে এত মহামারী মহালয়ের পরে আমাদের এই মা দুর্গা আসে, কিন্তু আমাদের এই মহামারী এত ডেঙ্গুর এত প্রাদুর্ভাব হয়েছে, এত মহামারী ধারণ করেছে, এই জন্য মর্তে চলে এসছে মা দুর্গা। দক্ষিণ দমদম থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট, চ্যানেল 24/7।